সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ফটো বা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, বা একটা চুলযুক্ত ছবি ফটোশপে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এই হেয়ার মাস্কিং বলতে পারেন আপনারা, এবং আরো অন্যান্য ছবি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করা যায় সেই বিষয়টি আমরা পর্যবেক্ষণ করব। আপনারা এর আগে দেখেছেন ফটোশপে অনেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কাজ করেন বা আমরা করে থাকি, কিন্তু এর থেকে সহজে এটা এখানে একটু জটিল প্রক্রিয়া আছে। অনেক ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অতটা সহজলভ্য নয়, কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে বা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আমরা করে থাকি তাহলে খুব সহজেই করতে পারি। চলুন আমরা দেখে নিই কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে। রিমুভ বিজি নামে আপনার গুগল সার্চ করলে আপনারা পাবেন। তো এখানে আপলোড ফটো, আপলোড ফটোতে আপনারা চাইলে এখান থেকে ফটো আপলোডের অপশনটা কোনো ফেস ডকুমেন্টস থেকে আমরা একটি ইমেজ নিয়ে নিয়েছি, আপলোড করে দিলাম। তো যদিও এটা প্রিমিয়াম, তারপরে আপনারা ফ্রি একটা ইমেজ ডাউনলোড করতে পারবেন। আপলোড হয়ে গেল, আপনারা চাইলে এটা খুব সহজেই ব্যবহার করতে পারেন। ফটোশপে অনেক ইউজ করতে পারেন না, অনেকে দেখা যায় যে ফটোশপের লেয়ার ম্যানেজমেন্ট বা ব্যাকগ্রাউন্ড ইরেজিং কত স্মুথলি হয়ে গেছে, অনেকটাই আপনি কাজ চালানোর মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এখানে দেখেন আপনি ডাউনলোড করতে পারবেন 1200 থেকে 612 থেকে 408 ইমেজটা ডাউনলোড করতে পারবেন। এইচডি ইমেজটা ডাউনলোড করতে হয়তো আপনি প্রিমিয়াম প্যাকেজ চাইবে, তো সেক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। আপনি তো ফটোশপে ফ্রি করতে পারতেন যদি আপনি করে থাকেন, কিন্তু এখানে আপনি কাজ চালানোর মতো ইমেজ আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলেন। হ্যাঁ, তো এইচডি টা ডাউনলোড করতে গেলে আপনাকে প্রিমিয়াম প্যাকেজ চাইবে, হয়তো ডলার চাইবে, তো সেক্ষেত্রে আপনাদের প্যাকেজ হয়তো পারচেস করা লাগতে পারে। যারা প্রফেশনালি কাজ করে থাকে, ক্লিপিং পাতের কাজ যারা অনেকে করেন, তো সেক্ষেত্রে আপনার এটা ব্যবহার করে থাকতে পারেন, হয়তো একটা অ্যামাউন্ট চাইবে। আপনারা এই রিমুভ বিজি ব্যবহার করে আপনারা খুব সহজেই একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, যে কোনো ইমেজ হতে পারে। দেখুন আপনারা এই কাজগুলো এখানে করা যায় উইদাউট সফটওয়্যার, একটা এআই অ্যাপ্লিকেশন, একটা ফটোশপ। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো এই ধরনের আরো ভিডিও পেতে আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।